অঙ্কিতা নিউজ ওমেন বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সমাচার। আজ ভারত তার 75তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। সনাতন পদ্ধতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নেতারা সাহসী হৃদয়কে সংগ্রামকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। শহীদদের সম্মানিত করা হয়। তারা দেশের গৌরবময় অতীত এবং সামনের সংগ্রাম নিয়ে আলোচনা করেন। জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কৃষকরা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে, নারীদের কষ্ট করছে। যে পরিবারগুলো মৃত দেহ নদীতে ভাসতে দেখা গেছে, তাদের কষ্ট শোনা যাচ্ছে না। মানুষের কাছে সত্য তুলে ধরার জন্য কাজ করা সাংবাদিকদের কান্না হারিয়ে গেছে। স্বাধীনতার 75তম গরিব মানুষের যন্ত্রণা উত্তর দিতে পারেনি। যারা রাস্তায় খাদ্য খুঁজছে গণতন্ত্র হত্যার জন্যে, সংবাদপত্রের স্বাধীনতার র্যাঙ্কিংয়ের জন্যে, মেয়েদের জন্যে যারা ধর্ষণ খুন অশ্লীলতাহানির শিকার, দলিতদের অধিকারের জন্যে, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির জন্যে, বেকারত্বের জন্যে। আসুন আমরা এর জন্য কাজ করার চেষ্টা করি। আসুন আমরা সকলের জন্য স্বাধীনতা দিবসকে শুভ করে তোলার চেষ্টা করি। আসুন আমরা প্রতিশ্রুতি ভঙ্গ না করার চেষ্টা করি। নিউজ মোমেন্টের প্রধান উপদেষ্টা এস এম হাসমি। নিউজ মোমেন্টের সম্পাদক দরিদ্র মানুষের জন্যে, সবার জন্যে, সাক্ষরতার জন্যে লড়াই করার অঙ্গীকার করেছেন। বেকার যুবকদের ভোগান্তির জন্যে আসুন আমরা সকলের জন্যে হাত মেলাই। আজ 75তম স্বাধীনতা দিবস। সর্দার গুরু সিংহ চৌধুরী এবং বিবি অঞ্জনা কর এই শুভ দিন উপলক্ষে নিউজ মোমেন্ট এবং আসানসোল এবং এর আশেপাশের বাসিন্দাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি স্বাধীনতা দিবস উদযাপনের সময় কোভিড নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন। এটি লক্ষণীয় যে তিনি চৌধুরী হাউস, বনপুর রোড, আসানসোল 7133 04 WB এর প্রয়াত সর্দার রাজেন্দর সিং চৌধুরী এবং মনজিৎ কৌর বাওয়ার পুত্র। মনজিৎ কৌর ফাউন্ডেশন। গতকাল থেকে স্বাস্থ্যমন্ত্রকের মতে এই সময়কালে প্রায় 493 জন মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রকের মতে প্রায় 2.6 লক্ষ মানুষ বা যাদের টিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে 0.48% COVID-19 এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন। সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ। মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th to 12th স্টুডেন্ট। গেট আপ টু 50% স্কলারশিপ ফর সেশন 2021-22 অ্যাট দুর্গাপুর। অ্যান্ড ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট 9434-8222। 75তম স্বাধীনতা দিবসে শিল্পাঞ্চলে গর্বের সাথে তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল থেকে শিল্পাঞ্চলে উত্তেজনা দেখা গেছে। রাজ্যের আইন ও গণপূর্তমন্ত্রী মলয় ঘটক 75তম স্বাধীনতা দিবসে পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবে পতাকা উত্তোলন করে। অনুষ্ঠানে গুরু সিংহ চৌধুরী, হরিনারায়ণ আগরওয়াল সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী কয়েক ডজন জায়গায় পতাকা উত্তোলন করেন। জেলা শাসক বিভু গোয়াল DM কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। পুলিশ কমিশনার অজয় ঠাকুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিসে পতাকা উত্তোলন করেন। স্বাধীনতা দিবসে আসানসোল জেলা হাসপাতালের ডাক্তার স্বাগতা চ্যাটার্জি আসানসোলের পার্ক ভ্যালি অ্যাপার্টমেন্টে পতাকা উত্তোলন করেন। বারিত গুপ্ত, অনিল রায়, সত্যেন্দ্র, রাজেশ, জিতু সিং, প্রদীপ বর্ণওয়াল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মণ্ডলপুর পেট্রোল পাম্প বিহারি জি অটো সার্ভিস স্টেশনের ডিলার অজয় কুমার খায়তান আজ পাম্প প্রাঙ্গণে তেরঙ্গা উত্তোলনের মাধ্যমে 75তম স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। এই উপলক্ষে পাম্প কর্মচারী ও শিশুদের মধ্যে চকলেট ও লাড্ডু বিতরণ করা হয়। ঝান্ডোটোলনে পাম্পের ডিলার ছাড়াও ম্যানেজার পিন্টু গড়াই, বিনোদ কুমার, শুভ নারায়ণ গোড়, গুরুচরণ রুইদাস, অর্জুন ঠাকুর, শেখ ইমতিয়াজ, ভৈরব বাউরি প্রমুখ উপস্থিত ছিলেন।
জামদিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে 75তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জামদিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে পতাকা উত্তোলনের মাধ্যমে 75তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে চেম্বারের সভাপতি জয়প্রকাশ ডোকানিয়া পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর মুক্তিযোদ্ধাদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মত্যাগ স্মরণ করা হয়। পরে শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পতাকা উত্তোলন উপলক্ষে চেম্বারের সভাপতি ছাড়াও ভারপ্রাপ্ত সচিব অজয় কুমার খৈতান, রাম শঙ্কর কেশরী, শঙ্কর লাল সত্রদিয়া, বিজয় কেশরী, সন্দীপ খৈতান, নরেন মিত্র, শিবপ্রসাদ গুপ্ত, ম্যানেজার সোনা পাল, সঞ্জয় আগরওয়াল, স্বপন রুইদাস এবং অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয়। স্বাধীনতা দিবসে দক্ষিণ কালী মন্দির সোসাইটি দ্বারা অভাবী মহিলাদের শাড়ি দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপার্সন অমরনাথ চ্যাটার্জি, মলয় মজুমদার প্রমুখ। কেয়ার ক্লাব ওয়েলফেয়ার ট্রাস্টের দল আজ স্বাধীনতার 75তম বার্ষিকী উপলক্ষে কালাঝুরিয়া নামে একটি গ্রামে গ্রামবাসীদের সাথে পতাকা উত্তোলন করে এবং 50টি শিশুর মধ্যে কপি, পেন্সিল, রাবার, চকলেট ইত্যাদি বিতরণ করে। বায়োফিনা, ড্রিঙ্ক হেলদি, স্টে হেলদি, লিচি ফ্লেভার। ফর ট্রেড ইনকোয়ারি মেল কেয়ার অ্যাট দ্য রেট অফ আরকেএম গ্রুপ ডট ইন। কন্ট্যাক্ট টোল ফ্রি নম্বর 1800258 7060। অধ্যক্ষ তপন কুমার মণ্ডল। ম্যান্ডেটের ওপর চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার অধীনে দেশবন্ধু বিদ্যালয় হিন্দি মিডিয়ামের অধ্যক্ষ তপন কুমার মণ্ডল বাংলার মুখ্যমন্ত্রী মিসেস মমতা বন্দ্যোপাধ্যায়ের জারি করা আদেশের উপরে এবং ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের নির্দেশনার উপরে বর্তমানে বাংলা রাজ্যে সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। কিন্তু তপন কুমার মণ্ডল 1 আগস্ট থেকে স্কুলের শিক্ষকদের স্কুলে আসতে বাধ্য করেছেন। এটি স্কুলের শিক্ষকদের উপস্থিতি রেজিস্টার থেকে নিশ্চিত করা যায়। এ প্রসঙ্গে যখন শিক্ষকরা তাদের কাছ থেকে তথ্য চেয়েছিলেন তখন তারা একটি নোটিশ জারি করেছিলেন এবং সমস্ত লোককে সোমবার থেকে আসতে নির্দেশনা দিয়েছিলেন এবং সময়ের মধ্যে কিছু পরিবর্তন করেছিলেন। শুক্রবার যখন একজন শিক্ষক স্কুলে তপন কুমার মণ্ডলের সাথে এই বিষয়ে কাঠা ক্লাসে ভর্তির ক্ষেত্রে অধ্যক্ষ এবং তার গোষ্ঠী দ্বারা করা স্বেচ্ছাচারিতা নিয়ে আলোচনা করে তখন তিনি ক্ষিপ্ত হন এবং এমনকি তিনি শিক্ষককে হুমকি দেন। এটা লক্ষ্য করা যেতে পারে যে অধ্যক্ষ মৌখিকভাবে শিক্ষকদের একটি দুর্দান্ত বিদায় অনুষ্ঠান এবং দান সংগ্রহের জন্য একটি ভোজের আয়োজন করা নির্দেশ দিয়েছিলেন। চিত্তরঞ্জন সংলগ্ন মিহিজাম শহরে স্থানান্তরিত হওয়া শিক্ষকদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে, যিনি অধ্যক্ষের দলে খাসাম খাস কুমার ইন্দু মদন পুরি নামে একজন অবসরপ্রাপ্ত ভূগোল শিক্ষক। এই কারণে শিক্ষকদের মধ্যে একটি বিশেষ ক্ষোভ রয়েছে যে স্কুলটি পড়াশোনার জন্য বন্ধ কিন্তু কোভিড-19 প্রোটোকল অনুসরণ করা হচ্ছে না। এই সমস্ত কিছুর জন্য ভিড়। কিছু বিশেষ শিক্ষক নগেন্দ্র কুমার, প্রভাত রঞ্জন, সংগ্রাম ভ্যান, বলজিৎ চন্দ্র, মুনিন্দর কুমারের ইচ্ছানুযায়ী স্কুলের অধ্যক্ষের দল চলে। শুধুমাত্র কিছু বিশেষ শিক্ষক নোটিশে প্রদত্ত সময় অনুসরণ করে। কিছু শিক্ষকেরও সুবিধা হয়েছে যে তারা শুধুমাত্র একদিন এসে এক সপ্তাহের উপস্থিতি তৈরি করে। ল্যান্ড-9 নম্বরে তার মন্তব্যের জন্যে প্রো সাথে যোগাযোগ করা যাবে না। 0341-2525-5538। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট। For more details and for advertisement, contact editor 9563-830. আসানসোল দক্ষিণ যুব কংগ্রেসের সভাপতি সৈয়দ ইমরান রিজভী বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শ্রী জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী এবং অন্যান্য নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন। 75তম স্বাধীনতা দিবসে দেশের সার্বভৌমত্ব,
গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জনগণের অর্জিত অধিকার রক্ষার শপথ নিয়ে সিপিআইএম বার্নপুর এরিয়া কমিটির উদ্যোগে স্টেশন মোড়ে শপথ বাক্য পাঠ ও মানববন্ধন কর্মসূচি করে। আমি শুধু দুটো কথা বলবো। আমাদের দেশ একটা সময় সাম্রাজ্যবাদীদের শাসনে ছিল। আমাদের বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতির এই দেশ। পাঠানরা এক সময় আমাদের দেশকে শাসন করেছিল। তার পরবর্তীকালে মোগলরা এসেছিল, যারা কবজা করেছিল আমাদের দেশকে। তাদেরকে পরাজিত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশের স্বাধীনতাকে নষ্ট করে প্রায় 200 বছর আমাদের দেশকে শাসন করার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ উত্তাল আন্দোলনে সামিল হয়েছিল। বহু মানুষের আত্মবলিদান দিয়ে এই স্বাধীনতাকে নিয়ে এসছে আমাদের দেশের রূপে। আমরা ভুলি না বিনয় বাদল দীনেশের কথা, আমরা ভুলি না সূর্য সেন প্রফুল্লচারীর কথা, আমরা ভুলি না গান্ধীজির কথা, আমরা ভুলি না আমাদের দেশের নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, আমরা ভুলি না রাজপুত রায়ের কথা। এইরকম যারা হাজারে হাজারে শহীদ, যারা প্রাণ দিয়েছেন, যারা কারান্তলে চলে গিয়েছিলেন আমাদের দেশের স্বাধীনতা রক্ষার জন্য, তাদেরকে এখন তো সেলাম জানিয়ে, নমস্কার জানিয়ে আমরা আমাদের আজকের দিনে আমরা শপথ বাক্য প্রাপ্ত করব। আবার নতুন করে আমাদের দেশের নতুন আকাশে একটা বিভিন্ন রেখা দেখা যাচ্ছে। আমাদের দেশকে আবার স্বাধীনতা থেকে ভীষণ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যারা আজকে বলার চেষ্টা করছে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টের কোনো ভূমিকা ছিল না। আমরা গর্বের সঙ্গে বলতে পারি ভারতবর্ষে যে দ্বিধা স্বাধীনতা আন্দোলনের ধারা, অহিংস আন্দোলন, সন্ত্রাসযুক্ত আন্দোলন এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আন্দোলন, এই ধারার মধ্যে আমরা কমিউনিস্টরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যে আমাদের যে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল তারই মধ্যে প্রথম আমরাই পূর্ণ স্বরাজের কথা বলেছিলাম। আমাদের কমিউনিস্টরা যারা নেতা ছিলেন স্বাধীনতা আন্দোলনে, তারা মিরাট ষড়যন্ত্র মামলা, পেশোয়ার ষড়যন্ত্র মামলা, লাহোর মামলায় তারা দ্বীপান্তরের মধ্যে চলে গেছিলেন। তাই আজকের দিনটা আমরা কমিউনিস্টরা কখনো কোনোদিন ছোট করে দেখিনি, যার জন্য আমাদের পার্টির নির্দেশে প্রতি বছর এই দিনটাকে আমরা শপথ বাক্য পাঠ করি। আমি শপথ বাক্য পাঠ করব আমাদের শহীদ ক্ষুদিরামের পাদদেশে দাঁড়িয়ে। আমি অনুরোধ করব গোল করে দাঁড়িয়ে যাবেন, আমি যখন শপথ বাক্য পড়ব সেই শপথ বাক্যর সঙ্গে আপনারা সবাই গলা মিলাবেন। আচ্ছা কমরেড, আমাদের যে শপথ বাক্য যা আমরা আমাদের রাজ্যের সর্বত্র আজকে পালন করছি, পাঠ করছি, আমাদের এই 75তম স্বাধীনতা দিবসে আমাদের শপথ, ভারত একটি বহু ভাষা, বহু জাতি, বিভিন্ন বর্ণ ও ধর্মের মিলনভূমি। আজ 15ই আগস্ট 2021 আমাদের দেশের 75তম স্বাধীনতা দিবসে আমি ভারতবাসী হিসাবে শপথ গ্রহণ করছি যে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য থেকে মুক্ত হয়ে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতের সংবিধানের মর্মবস্তুকে সুরক্ষিত করতে এবং বিভিন্ন জাতি, ভাষা, সম্প্রদায়ের ঐক্য সংহতি প্রতিষ্ঠা করে জনগণের অর্জিত অধিকার রক্ষার লড়াই সংগ্রামে যে কোনো ধরনের আত্মত্যাগ করতে আমরা কমিউনিস্টরা প্রস্তুত থাকবো। এই শপথ আজকের দিনে 15ই আগস্ট আমরা নিচ্ছি, যা আমরা পালন করব আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমরা নিজের আত্মবলিদান দরকার হলে দিও, আমরা তা রক্ষা করব। জানা যায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। নেতৃবৃন্দ বিভিন্নতায় ঐক্যবদ্ধ থাকার বক্তৃতা দেন। সবসে বড়া হিন্দু জিসকে দস্তানি মে অঙ্গজন মে উসকে দো বচ্চোঁ কে গর্দন কাটে হুয়ে লাশ কো ভেজা থা, সর কো ভেজা থা নবাব বাহাদুর শাহ জফর কে পাস। তো বাহাদুর শাহ জফর নে কাহা कि ये दो बेटे मैंने जो देश के अंदर कुर्बानियां दी है, देश के लिए जो कुर्बान हुआ है, अंग्रेजों ने जो शहीद किया है, काश अगर मेरे पास हर कुछ बेटे होते तो मैं उनको भी इस कुर्बानी में अंग्रेजों के सामने पेश कर देता। ये कुर्बानी हम लोगों ने दिया है।
टिपु सुल्तान हिंदुस्तान की तवारीख में शहर में सोन अंग्रेजों से सीमा पर 5 गोली खाया था, पीठ पर 1 भी गोली का निशान उसके जिस्म में नहीं था, सीमा पर 5 गोली का खाया था और वो जंग आजादी की लड़ाई का हीरो शेर मैसूर जिसका खिताब है उसने वहां पर अपना बलिदान दिया। न्यूज मूवमेंट प्रेजेंट यूट्यूब चैनल फॉर न्यूज इन बांग्ला उर्दू इंग्लिश एंड हिंदी। बाराबोनी ब्लॉकेर ग्राम पंचायतेर अंतर्गत आमजुरी ग्रामे आज 15 अगस्त 75 स्वाधीनता दिवस उपलक्षे आज सिधु कानु माठे पताका उत्तोलन करें पश्चिम बर्धमान जिला परिषदेर सदस्य असित सिंह। एछाड़ा उपस्थित छिलेन बाराबोनीर विधायक विधान उपाध्याय, जामग्राम पंचायतेर प्रधान केशव राउत, उपप्रधान मयना मुर्मु, विशिष्ट शिक्षाविद जदुनाथ राय। बाराबोनी ब्लॉक जुब शक्तिर पक्ष थेके एई माठे विधायकेर हाथ दिए कयेकटी गाछ लागानो हय, 30 परिवारके हाते तिरपल वितरण करा हय आर छोटो छोटो बाच्चादेर फुटबल वितरण करा हय। तत्कालीन भारतीय नेता आली जिन्ना দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করে ভারতবর্ষ থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। যদি বাংলার এই নেতৃত্ব না থাকত, এই নরেন্দ্র মোদী কিন্তু সেই আলী জিন্নার মতো দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করে আমার বাড়াবনিতে আমি লক্ষ্য করেছিলাম, বিধানটা হয়তো স্বীকার করুক বা না করুক, 2019 বিধানটার চোখে মুখে একটা প্রশ্ন চিহ্ন ছিল। আমি বাড়াবনিকে ঠিক মতো বাঁচিয়ে রাখতে পারবো তো, এই সাম্প্রদায়িক শক্তির হাত থেকে সুরক্ষিত করতে পারবো তো? দাদা একটু সাইডে, বাবু এদিকে বাড়াবনী বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে ম্যারাথন দৌড়। 75 স্বাধীনতা দিবসের দিন বাড়াবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড়, যেখানে প্রায় 80 বেশি যুবক যুবতী অংশগ্রহণ করেন। এদিন সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত লেফট ব্যাংক কল্যাণেশ্বরী থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ফিতে কেটে সবুজ ঝাড়া দেখিয়ে শুভ সূচনা করেন তৃণমূল নেতা মনোজ তেওয়ারি ও মবিন খান। রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে ম্যারাথন সম্পন্ন হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে 3 যুবক ও 3 মহিলাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া প্রতিযোগিতায় 15 অংশকারীদের মেডেল পরিয়ে সম্মান জানানো হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরও অনেকে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা মনোজ তেওয়ারি বলেন, যুব সমাজকে মোবাইল ফোন থেকে দূরে রাখতে বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগ নেন এই প্রতিযোগিতার। প্রায় 12 ম্যারাথন দৌড়টি করানো হয়, এতে যুবক সমাজের দৌড়ের প্রতি আরও বিভিন্ন খেলার প্রতি আগ্রহ বাড়বে।
বৃদ্ধদের ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে স্বাধীনতা দিবস পালন করল দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস। সালানপুর 75তম স্বাধীনতা দিবসের দিনে জাতীয় পতাকা উত্তোলন করে বৃদ্ধদের ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে দিনটি অভিনবভাবে পালন করল দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস। এই দিন সর্বপ্রথম মহাত্মা গান্ধীর চিত্রতে মাল্যদান করে বৃদ্ধ ব্যক্তিদের দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতা মনোজ তিওয়ারি। তাছাড়া এলাকার প্রায় 70 জন বৃদ্ধকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালো। তাছাড়া এলাকার ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি করতে তাদের একটি করে মোমেন্ট জেনারেল লজের বই খাতা ও পেন্সিল দিয়ে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে তৃণমূল নেতা মনোজ তিওয়ারি বলেন, গুরুজনদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটি পালন করা হলো। তাছাড়া যুবক যুবতীদের পড়াশুনায় আরও মনোবল ও বৃদ্ধি করতে তাদের বই খাতা ও মোমেন্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মবিন খান, রামচন্দ্র সাউ, সন্তোষ গাড়োয়া, সনি সিং, বিজয় সিং, রামকুমার মিশ্র, গোবিন্দ তিওয়ারি, নিমাই রায়, অক্ষয় লায়েক, রাজকুমার তিওয়ারি, প্রকাশ তিওয়ারি সহ আরো অনেকে। আসানসোল দুর্গাপুর পুলিশ অবৈধ ব্যবসা বন্ধ করার জন্য প্রচার অব্যাহত। শনিবার রাতে পুলিশ কুলটির রানী তালাব এলাকায় জুয়ার আড়ালে অভিযান চালায়। এখান থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জুয়া খেলার সময় অপারেটর মিনাজ পালিয়ে যায়। বলা হচ্ছে যে পুলিশ দীর্ঘদিন ধরে এই বিষয়ে অভিযোগ পেয়ে আসছিল। লক্ষণীয় যে কিছুদিন আগে পুলিশ রেলপাড়ের হাজিনগর এলাকায় অভিযান চালিয়ে যার জুয়ারিকে গ্রেপ্তার করেছিলেন। পুলিশ সুরেশ ননিয়া এবং বান্টি গুপ্তাকে কুলটিতে রানী তালাব এলাকায় পরিচালিত জুয়ার আসর থেকে গ্রেপ্তার করে। রবিবার তিনি আসানসোল আদালত থেকে জামিন পেয়েছিলেন এবং অপারেটর মিনাজ পালাতে সক্ষম হয়েছিল যখন পুলিশ তাকে খুঁজছিল। কমিশনারেট কর্তৃক পাট বন্ধু স্কিমের অধীনে রবীন্দ্র ভবনে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে HLG হাসপাতালের টিম দ্বারা পদ বাঁধুদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। একই সঙ্গে প্রজেক্টের উপস্থাপনার মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের তথ্য প্রদান করা হয়। এই প্রসঙ্গে পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর বলেন, পুলিশ সব জায়গায় সব সময় উপস্থিত থাকে না। এ ব্যাপারে একটি পথবন্ধু পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর আওতায় GT রোড সহ যে কোনো রাস্তার মোড়ে চা পান সহ বিভিন্ন ধরনের জিনিস বিক্রির দোকানদের
পুলিশ ও অ্যাম্বুলেন্সের নম্বর দেওয়া হয়েছে। যেখানেই হোক সড়ক দুর্ঘটনা, আশেপাশে দোকানদাররা আগে দেখে, তারা প্রথমে স্থানীয় লোকেদের সহায়তায় আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসে, একই সঙ্গে পুলিশকে জানানো হয়। কাজী নজরুল মূর্তির সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আসুন পিসিসি সদস্য বিশ্বনাথ যাদব কি বলে জেনে নি। আজ 75ওয়ে স্বতন্ত্রতা দিবস পর পুরো দেশ মে হর্ষোল্লাস কে সাথ राष्ट्रीय पर्व मनाया जा रहा है। पश्चिम बंगाल के पश्चिम बर्धमान के आसनसोल लोकसभा क्षेत्र के अंतर्गत जामुड़िया विधानसभा में जामुड़िया ब्लॉक कांग्रेस कार्यालय गांधी भवन में हम लोगों ने आज राष्ट्रीय ध्वज फहराया और पिछले 75 साल का इतिहास एक एक कर आज तस्वीर की तरह हम सबों के जहन में, हम सबों के दिल में आज आ रहा है। लेकिन इसके पहले जो आज़ादी की लड़ाई थी, जो हमारे पूर्वजों ने लड़ा था, जो काफ़ी बलिदान के बाद, काफ़ी कुर्बानी के बाद वो दिन देखने को मिला, 15 अगस्त 1947 को जब लाल किले के प्राचीर से पंडित जवाहरलाल नेहरू ने राष्ट्रीय ध्वज तिरंगा फहराया था। लेकिन मुल्क की वर्तमान हालत ठीक नहीं है। केंद्र की मौजूदा सरकार एक एक कर सभी राष्ट्रीय लाभकारी नवरत्न कंपनियों को बेच रही है। जो कंपनियां भारत की आर्थिक आज़ादी का द्योतक है, जो कंपनी भारतीय आर्थिक समाज के रीढ़ की हड्डी है, उसे एक एक कर बेचा जा रहा है। आज 3 कृषि काले कानून को हम जरूर उसकी मुखालफत करते हैं, उसकी विरोध करते हैं, जो जनता के हित में नहीं है, देश के हित में नहीं है, वो प्रधानमंत्री के चुनिंदा मित्रों के हित में है। पेगासस एक औजार है, ये हमने नहीं कहा, ये पेगासस बनाने वाली कंपनी ने कहा, और इससे हर हिंदुस्तानी के फोन पर जासूसी किया जा रहा है। इसका उद्देश्य क्या है, जबकि ये होना ये चाहिए था। আসানসোল উত্তর কংগ্রেস কমিটি কর্তৃক কোর্ট মোড়ের কাছে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এটি আয়োজন করেছিল এস এম মুস্তফা, গৌরব রায়, তৃপ্তি মুখোপাধ্যায়, জোহর সাদাব, সুরজিৎ মুখোপাধ্যায় এবং অন্যান্যরা। ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট টু স্টার্ট, বাট ইউ ডু হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট। শুরু করার জন্যে আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে দুর্দান্ত হতে শুরু করতে হবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এটি পছন্দ করে থাকেন তাহলে এটিকে শেয়ার করে দিন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা পুশ করতে ভুলবেন না। যদি আপনি বেল আইকনটা পুশ করেন তাহলে আমাদের ভিডিওর নেক্সট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আজকের সমাজের এতটাই।